রেল যোগাযোগ না থাকায় মংলা বন্দরের আমদানি ও রফতানি পণ্য সড়ক ও নৌপথে আনা নেওয়ায় নানা সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের এ বিষয়টি বিবেচনায় নিয়ে মংলা বন্দরের সাথে দেশের রেল যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত করতে যাচ্ছে সরকার আগামী বছর এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে মংলা বন্দর রেল যোগাযোগের অন্তর্ভুক্ত হবে মংলা বন্দরের গতিশীলতা বাড়ানো সহ দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে আরও সমৃদ্ধির জন্য দুই সালে রূপসা নদীর ওপর সেতুসহ চৌষট্টি দশমিক পঁচাত্তর কিলোমিটার নতুন রেললাইন তৈরির প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে প্রকল্প বাস্তবায়নের জন্য খুলনা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে এই রেললাইনের জন্য প্রায় সাতশো পঞ্চাশ একর জমি অধিগ্রহণ করা হয়েছে এই সংযোগ রেল লাইনে রয়েছে একত্রিশটি ছোট বড় ব্রিজ একশো টি কালভার্ট ও রূপসা নদীর ওপর পাঁচ দশমিক তেরো কিলোমিটার রেল সেতু নির্মাণের পরিকল্পনা এটা একটা ট্যালেন্ট বেশি যে আমরা হয়তো টেস্ট পাইলগুলো করব টেস্ট পাইল করার পরে যদি দেখি যে ওকে তখন আমরা এরপরে আমরা মূল কাজে হাত দিব রেল লাইনের জন্য অধিগ্রহণকৃত জমি হস্তান্তর করা হয়েছে প্রকল্পের অধীনে রেল সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে রূপসা নদী ও দুই পারের মাটি পরীক্ষা শেষ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এখন সয়েল টেস্টে কাজ চলছে প্যারালালি আমরা টেস্ট পাইল করা শুরু করেছি টেস্ট পাইল এটা লোড টেস্ট হওয়ার পরে আমরা মূল পাইলের কাজ শুরু করব রেল যোগাযোগ চালু হলে এই অঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর বিষয়ে আশাবাদী ভারতের আমরা এই এলাকাটি পরিদর্শন করেছি ভারতীয় কিছু কোম্পানি এখানে এরই মধ্যে বিনিয়োগ করেছে আমাদের জন্য মংলা বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের জমি বরাদ্দ করা হয়েছে আমাদের পরামর্শ প্রতিষ্ঠান এ অঞ্চলের বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে এরই মধ্যে এই এলাকা ঘুরে গেছেন এছাড়া পদ্মা সেতু ও রেল সেতুর সাথে মংলা বন্দরের সংযোগ ঘটাতে পারলে দক্ষিণাঞ্চল শিল্প সমৃদ্ধ হয়ে উঠবে বলে মনে করেন অর্থনীতিবিদরাও এক দুই দশকের ভিতরে যদি এটা চালু হয়ে যায় তাহলে দক্ষিণ অর্থনৈতিক চিত্রটাই পাল্টে যেতে পারে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে তিন হাজার আটশো একুশ কোটি একষট্টি লাখ টাকার এ প্রকল্পটি দুই হাজার সালের তিরিশ জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে DBC news desk